Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Cooking Gallery. আজকে আপনাদের জন্য খুবই মজাদার লইট্টা শুটকির ঝুরা ভাজি কিংবা বর্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি এই ঝুরা ভাজি কিংবা বর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি রান্না করে থাকি, আপনারা আর কে এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে ফেলি। তো প্রথমে আমি এখানে এক প্যাকেট লইট্টা শুটকি নিয়েছি। তো এই শুটকিগুলোকে এখন আমি পুরাপুরি পুরো এক প্যাকেট দিয়ে কিন্তু করব, তাই এগুলোকে এখন কেটে নিতে হবে। তো এখন আমি এভাবে করে শুটকিগুলোকে কেটে নিব একদম চিকন চিকন করে। তো এভাবে করে এখন সবগুলো আমি কেটে নিচ্ছি। তো ফিরে আসছি সবগুলো কাটার পরে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলোকে কেটে নিয়েছি আর খুব ভালো করে এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। অবশ্যই এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে। তো এখানে হচ্ছে আমি বেশ কিছুটা রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। তো এখন একটা পাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু রসুন বাটাটা কিন্তু ইউজ করা হবে না, এজন্য রসুন কুচিটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো এখন কিছুক্ষণ একটু এটাকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর হচ্ছে কাঁচামরিচগুলো। তো আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। তো এখন এগুলাকে সবগুলাকে একটু ভেজে নিতে হবে। আর এইভাবে আপনারা ঝুরা শুটকিটা করে দেখবেন, খুবই মজার হয়, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি এগুলাকে ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ পর এর মধ্যে আমি শুটকিগুলাও কিন্তু অ্যাড করে দিব। আর আমি আগেও বলেছি যে শুটকিগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে, এরপর এগুলাকে ভালো করে কয়েকবার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এখন আমি শুটকিগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে, এখন শুটকিগুলোকেও আমি অনেকক্ষণ ভেজে নিব। আর অবশ্যই কিন্তু শুটকিগুলোকেও ভেজে নিতে হবে। তো এখন কিন্তু আমার শুটকিগুলা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইরকম করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি শুটকিগুলাকে একদম ভাজা ভাজা করে ফেলেছি। তো এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি এখানে এক চামচ ইউজ করেছি, আপনারা কম বেশি করতে পারবেন যতটুকু ঝাল খাবেন সেটা হিসেব করে। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, সেটা আমি আধা চামচ ইউজ করেছি। এখন খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে লবণও অ্যাড করে দিব, যেহেতু আমি প্রথমে কোনো লবণ দেই নাই। তো এখন আমি লবণটাও দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলাকে ভালো করে মিশিয়ে নিব। তো এটা পুরোপুরি আমার রেসিপি, জানি না এভাবে কেউ রান্না করে কি না। আর কেউ যদি এভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি, আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি, আর দেওয়া লাগবে না, এটাতেই কিন্তু যথেষ্ট। তো এখন এগুলাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে আমি পুরোপুরি রান্নাটা করে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব এর মধ্যে। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার শুটকিগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে আর শুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন ধনে পাতা কুচিটা দিয়ে দিব। তো এখন ধনে পাতাটা দিয়ে দিয়েছি। তো ধনে পাতা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব।
আপনারা চাইলে কিন্তু এভাবেও এটাকে খেতে পারেন। এখনই কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, তো আমি যেহেতু এটাকে ঝুরা করব, তো এজন্য এটাকে আমি এখন ঝুরা করে নিব। প্রথমত ধনে পাতাটা মিশিয়ে নিব। তো এখন আমি শুটকিগুলাকে ঝুরা ঝুরা করে নিব। তো এটা আমি এখন এই খুন্তিটা দিয়েই কিন্তু করে নিচ্ছি। আপনারা চাইলে যেই কোনো কিছু দিয়ে কিন্তু এগুলাকে করে নিতে পারবেন, ঘুটনি দিয়ে কিংবা হচ্ছে গিয়ে মেশা দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তাহলেই এগুলা ঝুরা ঝুরা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু এখন বেশ নরম, এজন্য এগুলা খুব সহজেই কিন্তু ঝুরা ঝুরা করা যাচ্ছে। তো আমি সবগুলাকে এভাবে ঝুরা ঝুরা করে নিচ্ছি। আর এভাবে শুটকিটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঝুরা ঝুরা হয়ে গেছে। তো এখন আমি ঝুরা শুটকিটাকে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ কুকিং গ্যালারিও কিন্তু ফলো করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।